কিছু অসৎ লোক তারা সুপারিশ করে যাদের পাঠাইছে এবং আমার বিপক্ষে যে রাজনীতি করেন অনেক বড় নেতা তার নির্দেশে যে নমিনেশনগুলো আসছে তাদের ব্যক্তি যাদের নমিনেশন দিচ্ছেন প্রার্থীকে মানুষ অপছন্দ করছেন। আপনি দেখবেন যে আমার সদরপুর ইউনিয়নের মানাইর ইউনিয়নে এখানে এবার ওই ব্যক্তির যে প্রার্থী যেটা নৌকার প্রার্থী সে পুরো ইউনিয়নে 54 ভোট পেয়েছে। পার্শ্ববর্তী যে ইউনিয়ন সেই ইউনিয়ন চরনাথিরপুর সেখানে 101টা ভোট পেয়েছে মোট। আমার আলগি ইউনিয়ন ভাঙ্গার সবথেকে বড় ইউনিয়ন, সেই ইউনিয়নে আপনার 8জন প্রার্থীর মধ্যে নৌকা 8 নম্বরে গেছে। আমার নিজের ইউনিয়ন ভাঙ্গায় আজিমনগর ইউনিয়ন এখানে মোট ভোট পাইছে নৌকা 303টা। এখানে প্রত্যেকটা ইউনিয়নে আমার একের অধিক প্রার্থী ছিল স্বতন্ত্র, যারা 4জন 5জন 6জন 7জন প্রার্থীও আছে। অতএব এখানে আমরা এইভাবে নির্বাচনটা ছেড়ে দিচ্ছি যে নির্বাচনটা জনগণ যাকে ভোট দেবে সেই হবে। এখন একজন আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আছে আপনার চামড়া ইউনিয়ন, সেখানে একজন প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে যিনি 17টা মামলার আসামি এবং আন্তর্জেলা ডাকাত, তার নামে সবাই আন্তর্জেলা ডাকাত নামে চিনে রূপাই ডাকাত, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। আপনার চরভদ্রাসন প্রপারে যে ইয়াবার ডিলার তাকে নমিনেশন দেওয়া হয়েছে। আসলে এখান থেকে জেলার থেকে এবং এখানকার যে প্রভাবশালী ব্যক্তি সে যেই লোকগুলাকে কেন্দ্রে সুপারিশ করছে প্রত্যেকটা লোকের বদনাম এবং এই মামলা এইসব বদনাম আছে। অর্থাৎ জেলার থেকে এবং যেই ব্যক্তি যে রাজনৈতিক প্রভাবশালী নেতা সে যেই সব নাম লোকগুলোকে পাঠাইতে পছন্দ করতে তারা আসলেই অযোগ্য। এবং এই 3 থানার জনগণ বারবার বলতেছে আমার দুই ধাপে নির্বাচন হলো যে স্মরণকালে সবথেকে সর্বোচ্চ আপনার সুষ্ঠু নির্বাচন এবার হয়েছে, কোনো একটা জায়গা থেকে একটা কমপ্লেন আসেনি, এত সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে এদের এত বড় পরাজয়ের মূল কারণ হলো জেলার নেতৃত্বে কিছু অর্থ টাকা পয়সা বিক্রি হয়েছে এবং প্রভাব প্রেসিডিয়াম মেম্বার বড় নেতার প্রভাবের জন্য আজকে এই এলাকায় এই প্রার্থী বিবেচনায় তারা ভুল করছেন এবং অনেক লেনদেন করছেন, এর জন্য আজকে অবস্থা। সর্বশেষ মনে করেন যে নৌকার যারা প্রার্থী হয়েছে এদের পরাজয়ের কারণে উপজেলা লেভেলের যে আওয়ামী লীগ তারা ক্ষতিগ্রস্ত হবে? দেখেন উপজেলা আর ইউনিয়নের তো কোনো সুপারিশই নাই। উপজেলা আওয়ামী লীগ 3 থানার ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের 3 থানার উপজেলার কোনো নমিনেশনই কোনো সুপারিশই নাই, জেলার থেকে মন মতন বানায় পাঠায় দিচ্ছে। এটা তো তাদের আমাদের নমিনেশন দেওয়ার নিয়ম না, ইউনিয়ন থেকে দেবে, উপজেলার থেকে দেবে, জেলার থেকে দেবে, তারপর তারা সুপারিশ করবে। আমি মনে করি দলের কাছে আজকে এই ভরাডুবির জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া উচিত, তাদের বিরুদ্ধে দলীয় সংগঠনের বিপক্ষে কাজ করতে এবং অর্থ এবং এই যেভাবে তারা এককভাবে তারা করতে গঠনতন্ত্রের বাইরে, তাই তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেন তারা এই অযোগ্য লোকগুলাকে ইউনিয়নের সুপারিশ ছাড়া উপজেলার সুপারিশ ছাড়া কিভাবে জেলা সুপারিশ করে পাঠালো, এইটা খুঁজতে গেলেই কিন্তু বের হয়ে যাবে যে এখানে কী হয়েছে। দেখেন এখানে কিন্তু আসলে নৌকার পরাজয় হয় নাই, পরাজয় হয়েছে ব্যক্তির। এবং আমি আগেও বলছি এখনও বলি যে গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়নের থেকে সুপারিশ করে উপজেলায় পাঠাবে, উপজেলার থেকে সুপারিশ করে জেলায় পাঠাবে, জেলার থেকে সুপারিশ করে কেন্দ্রে পাঠাবে। আমি আমার দলের সিনিয়র নেতৃবৃন্দকে বলবো এই জায়গাটা তদন্ত করলে দেখা যাবে কোনো ইউনিয়নের সুপারিশ নেয় নাই, কোনো উপজেলার সুপারিশ যায় নাই, জেলার থেকে কিছু জেলার নেতারা টাকা পয়সা খেয়ে ব্যক্তিকে খুশি করার জন্য বড় নেতাকে খুশি করার জন্য দিয়েছে। এখানে কিন্তু নৌকার কিন্তু পরাজয় হয় না, এখানে যারা হয়েছে তারা কিন্তু 99% নৌকার দলীয় এবং নৌকার সমর্থন এবং এই এলাকার 90% মানুষ নৌকাকে ভোট দেয়। শুধুমাত্র এই টাইপের চোর ডাকাত এই টাইপের লোককে নমিনেশন দেওয়ার কারণেই কিন্তু আজকে এই দলের মধ্যে এই আমাদের আজকে এই যে নৌকার যে পরাজয় সেই জিনিসটা আমাদেরকে শুনতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু আসলে এখানে আমি বিশেষ করে বলবো আমার 3 থানায় নৌকার পরাজয় হয় নাই, বরঞ্চ যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, তৃতীয় হয়েছেন, তারা সবাই কিন্তু নৌকাকে সমর্থন করে। শুধুমাত্র এই আপনার অনিয়মের কারণে আজকে অযোগ্য ব্যক্তি ডাকাত চোর ইয়াবার ব্যবসায়ী এদেরকে নমিনেশন দেওয়ার জন্য কিন্তু आज के एत बड़ पराजय एवं এটা কিন্তু সামান্য তদন্ত করলেই বের হয়ে যাবে। কেন ইউনিয়নের সুপারিশ নেওয়া হলো না, এটা এই কাগজ কিন্তু কেন্দ্রেই আছে, কেন উপজেলা সুপারিশ নেওয়া হলো কেন? এটা তো আমাদের নমিনেশনের ক্ষেত্রে এরকম নিয়ম না, তাহলে এই নিয়মটা কেন ফলো করা হলো না? আজকে এই নিয়মটা ফলো না করে একজন ব্যক্তির কারণে, আজকে একটা জেলার কিছু দুর্নীতিবাজ নেতাদের কারণে কিন্তু আজকে এই পরাজয়। তবে আমি বিশ্বাস করি এই পরাজয় নৌকার না, এই পরাজয় ব্যক্তির পরাজয়। ঠিক আছে।